নমস্কার, বরাক তরঙ্গে আপনাদের স্বাগত জানাই। জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে অর্থাৎ শহীদ দিবসে শিলচরে 70তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। উদ্বোধনী অনুষ্ঠানে কবীন্দ্রবাবু বলেন, গান্ধীজির ইচ্ছার বিরুদ্ধে দেশভাগ হয়েছে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে। তখনই মহাত্মা গান্ধী ইচ্ছে ব্যক্ত করেছিলেন, কেউ বাধ্য হয়ে ভারতে এলে তাদের যেন দেওয়া হয় নাগরিকত্ব। কিন্তু গান্ধীজির সেই স্বপ্ন বা ইচ্ছা বাস্তবায়িত হয়নি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৌরীন্দ্র কুমার ভট্টাচার্য। তিনি বলেন, মহাত্মা গান্ধীর নামে চলে আসা এই মেলা হয়ে গেছে আমাদের সংস্কৃতির অঙ্গ। তবে দুর্ভাগ্য, আজ গান্ধীজির দেখানো পথে চলছে না অনেক কিছুই। এছাড়া বক্তব্য রাখেন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর। মিহিরকান্তি সোম, জেলা ক্রীড়া সংস্থা সভাপতি বাবুল হোড়, বিজেপি কর্মকর্তা নিত্যভূষণ দে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিচালনা কমিটির সম্পাদক মিত্রা রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী পুলিন বিহারী দাস, বিজেপি কর্মকর্তা দীপায়ন চক্রবর্তী, পুরসভার সহসভানেত্রী চামিলি পাল, জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায় প্রমুখ। এদিন প্রথমেই গান্ধী মেলা ও প্রদর্শনী আঙ্গিনায় গান্ধীজির প্রতিমূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত ব্যক্তিবর্গ। তার চেষ্টা সার্থক হয়েছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মহাত্মা গান্ধীর ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে দেশকে ভাগ করে ভীষণ অবস্থার সৃষ্টি করা হয়েছিল। তখনও মহাত্মা গান্ধী বলেছিলেন যে যারা সেখানে পাকিস্তানে থাকতে পারবে না, তার কি কারণে, তার ধর্ম রক্ষা করতে পারবে না, তার স্ত্রী কন্যার সম্মান রক্ষা করতে পারবে না, তার জীবন রক্ষা করতে পারবে না, এই পরিস্থিতি যদি কারো হয় সেখানে, আর সে ভারতবর্ষে আসে, ভারতবর্ষে আশ্রয় চায়, ভারতবর্ষ তাকে আশ্রয় শুধু দেবে না, ভারতবর্ষ নাগরিকত্ব দেবে এবং ভারতীয়ের মতই সম্পূর্ণরূপে ব্যবহার করবে। মহাত্মা গান্ধীর কথা। কিন্তু 1985 ইংরেজিতে আপনারা জানেন একটা চুক্তি হয়েছিল নেহেরু লিয়াকত প্যাক্ট। নেহেরু লিয়াকত প্যাক্ট হয়েছিল কিসের জন্য বলা হয়েছিল? ভারতবর্ষে যারা ও প্রদর্শন গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত হওয়া শুরু হয়েছিল, সেই হিসেবে এইটা 70-এর বেশি হওয়ার কথা ছিল, কিন্তু মাঝে 2-1 বছর প্রতিকূল অবস্থার কারণে সেটা হয়নি, যার জন্য এটা 70-তম। যাই হোক, প্রতিটি পৌরসভা এটা সম্পন্ন করে চলছে। এই মেলাকে সার্থক এবং সফল করে তুলেন যারা দর্শক ক্রেতা হিসাবে এখানে আসেন, সকলের সহযোগিতার জন্য শিলচর পৌরসভা তাদের ধন্যবাদ জানাচ্ছে।